নমস্কার আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রতিকূল পরিস্থিতিতে উপত্যকা জুড়ে শহীদ স্মরণ, শ্রদ্ধা জ্ঞাপন কাছাড় জেলা প্রশাসনের। বিশেষ বিমানে বন্যা পীড়িতদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে শিলচরে মন্ত্রী অশোক সিংহল। শিলচরে বহু এলাকা নতুন করে প্লাবিত, জলের স্রোতে ভেসে গেল মানিকপুরের বাঁধ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। 1961 সালের মাতৃভাষা আন্দোলনের বরাক উপত্যকার 11 শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করল কাছাড় জেলা প্রশাসন। ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে গোটা উপত্যকার সাথে সম্মতি রেখে কাছাড় জেলাতেও বৃহস্পতিবার 1961 সালে মাতৃভাষা আন্দোলনে নিজেদের প্রাণ বলিদান দেওয়া 11 বীর শহীদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এদিন দুপুর 2:35 নাগাদ শিলচর তারাপুর রেলস্টেশনে থাকা শহীদ বেদিতে মাল্যদান সহ পুষ্পার্ঘ্য প্রদান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। এতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী অশোক সিংহল, কাছাড় জেলার জেলা উপায়ুক্ত কীর্তি জল্লি, শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ কাছাড় জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরাও। পরে সেখান থেকে শিলচর গান্ধীবাগ স্থিত শহীদ স্মৃতিসৌধতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এছাড়াও শহরের বিভিন্ন সংস্থা ও সংগঠনের তরফ থেকেও 11 বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। মন্ত্রী অশোক সিংহল মহাশয় এখানে শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন। সকালে আমরা রেল স্টেশনে দিয়েছি, পরবর্তীকালে আমরা শ্মশানঘাটে দিয়েছি, আর এখন এখানে আমরা শ্রদ্ধাঞ্জলি দিয়েছি। তো বিশেষ করে আজকে যারা ভাষা শহীদের ভাষার জন্য শহীদ হয়েছিলেন তাদের চরণে শতকোটি প্রণাম নিবেদন করছি। শুধু একটি কথা বলতে চাই যে ভাষা শহীদদের ব্যাপারে আপনারা জানেন যে একটা ভাষা শহীদ স্মারক সমিতি একটা আন্দোলন চালাচ্ছে যে ভাষা শহীদ স্টেশন বলে। আমি সেটা সকালেও বলেছি, এখন আপনাদের সম্মুখে বলতে চাই যে এই যে আন্দোলন, এই আন্দোলনকে সাকসেসফুল করতে হলে সবার এখানে ইন্টারফিয়ারেন্স লাগবে, আর সবাইকে নিয়ে যাতে আমরা এই কাজকে এগিয়ে নিয়ে যেতে পারি সরকারকে বোঝাতে হবে যে বাংলাভাষী যারা আছি, যারা বাংলা প্রেমী আছি, আমরা সবাই বাংলার জন্য রয়েছি, ইনভলভমেন্টটা সবার দরকার। পাশাপাশি অন্য ভাষাভাষী যারা রয়েছেন তাদেরকে নিয়েও বুঝিয়ে এই কাজটাকে আমাদের করা উচিত, সেই আবেদন আমি আপনাদের কাছে রাখছি। কাছাড় জেলার বন্যাক্রান্তদের জন্য বিশেষ বিমানে করে ত্রাণ সামগ্রী নিয়ে এলেন রাজ্যের মন্ত্রী তথা কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী অশোক সিংহল। বৃহস্পতিবার সকাল 10:15 নাগাদ তিনি শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে অবতরণ করেন। পরে সেখান থেকে সড়কপথে উদ্ধারবন্দ হয়ে শিলচরে আসেন। এদিন আসার পথে উদ্ধারবন্দের বন্যা পরিস্থিতিও পর্যবেক্ষণ করেন তিনি। শিলচরে পদার্পণ করে অভিভাবক মন্ত্রী শহর ও শহরতলির বন্যাক্রান্ত এলাকাগুলো পরিদর্শন করেন। এদিন প্রথমে শিলচর, ইটখলা, ঘনিয়ালা ইত্যাদি অঞ্চলের বন্যা পরিস্থিতি পরিদর্শন করার পর মধুরবন্দের প্লাবিত অঞ্চলগুলো পরিদর্শন করেন তিনি। পাশাপাশি শিলচর সরকারি বালক বিদ্যালয়ে ত্রাণ সামগ্রী বিতরণ পর্ব পরিদর্শন করেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিভাবক মন্ত্রী অশোক সিংহ জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশানুসারে তিনি কাছাড় জেলার বন্যাক্রান্তদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে এসেছেন। তিনি এও বলেন, সরকার সবসময় জনগণের পাশে রয়েছে, যে কোনো পরিস্থিতিতে মোকাবিলা করতে ও সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে সরকার। কাছাড়ে পর্যাপ্ত পরিমাণে খাদ্যদ্রব্য সহ অত্যাবশ্যকীয় সামগ্রী মজুত রয়েছে, তিনি তার দায়িত্ব পালনে সচেষ্ট থাকবেন বলে আশ্বাস প্রদান করেন। পাশাপাশি এও বলেন, কাছাড় জেলায় জটিল পরিস্থিতি ধারণ করলেও সরকার বিশেষ বিমানের মাধ্যমে ত্রাণ সামগ্রী পাঠাতে তৎপর থাকবে বলে। উল্লেখ্য, মন্ত্রীর নিয়ে আসা এই ত্রাণ সামগ্রীগুলো জেলা প্রশাসনের মাধ্যমে জেলায় বন্যা পীড়িতদের মধ্যে বিতরণ করা হয়। এদিন অভিভাবক মন্ত্রী অশোক সিংহলের সফরকালে তার সাথে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। ইয়াত উপস্থিত হওয়ার পিছত উধারবন্দ সমষ্টি কেবাটা রিলিফ ক্যাম্প, শিলচরের কেবাটা রিলিফ ক্যাম্প দেখিল, আর তারপর জেলা প্রশাসনের বিষয়াসকলের লগত রিলিফ কেনেকে দিব পাৰি, কি কি কাম চলি আছে তার রিভিউ এটা পুরা গল, লগতে তেল আর গ্যাস সিলিন্ডার সাপ্লাই কোম্পানি সকলের লগতো একটা মিটিং হল। হোলসেল ব্যবসায়ী সন্থার তিনটা জেলার প্রতিনিধির লগত আর সাপ্লাই বিভাগের লগত মিটিং হল। আর মূল যেটা উপলব্ধি হয়েছে, বস্তুর কোনো নাটনি নাই, রাইজ ইয়াত যাব নালাগে, পেনিক বাইঙ্গত যাব নালাগে, যিমান প্রয়োজন আছে প্রয়োজন সাপেক্ষে বস্তুবোৰ কিনক, যিমান লাগে ইমান বস্তু ষ্টকত আছে, কোনো বস্তুর নাটনি হোৱা নাই, রাস্তাও খোল খাইছে, তারপরও মাল অহা আরম্ভ হয়েছে। সব পেনিক করে বস্তুর দামটা আমি নিজে বড়াই লব নালাগে,
আর জেলা প্রশাসনেও হোলসেল আর রিটেল প্রাইস নোটিফাই করে দিছে এই দামতে মাল বিক্রি হব লাগে। কালির পৰা সাপ্লাই বিভাগের ইন্সপেক্টর প্রত্যেকটি বজারত যাব আর যত গভর্নমেন্টে নোটিফাই করে দিয়া দামের উপর মালটা বিক্রি হয়ে আছে তার ব্যবস্থা করা। টানা বর্ষণের জেরে অবশেষে বরাকের বেগতিক জলের স্রোতে ভেসে গেল মানিকপুরের বাঁধ। বুধবার দুপুর 12:30 নাগাদ বরাক নদীর জলের স্রোতে বহু প্রতীক্ষিত মানিকপুরের জল সম্পদ বিভাগের বাঁধ ভেঙে বন্যার জল গোটা এলাকার ভেতরে ঢুকে পড়ে। যদিও এদিন বিকেল 5:00 নাগাদ শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলস্তর 21.38 মিটারের স্থিতাবস্থায় রয়েছে, তবে বিভিন্ন এলাকায় থাকা নদী বাঁধ টপকে শহরের বেশ কয়েকটি এলাকা নতুন করে প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। ইতিমধ্যে কাছাড় জেলা প্রশাসনের তরফ থেকে জেলা উপায়ুক্ত কীর্তি জলি প্রয়োজন ছাড়া কাউকে বাড়ি থেকে না বেরোতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি জেলায় রেড এলার্ট ঘোষণা করেন তিনি। এদিকে মানিকপুরের বাঁধ ভেঙে যাওয়ার দরুন বরাক নদীর বেগতিক জলস্রোতের কবলে পড়তে হয়েছে এলাকার মইনুল হক মজুমদার, শামসুল হক মজুমদার, শাহাবুদ্দিন লস্কর, হাবিবুর রহমান লস্কর, দুলু মজুমদার সহ বেশ কয়েকজনের ঘরবাড়ি। ইতিমধ্যে আতঙ্কগ্রস্ত হয়ে এলাকার বহু মানুষ বাড়ি ছেড়ে নিরাপদে ঠাঁই নিয়েছেন বলে জানা গেছে। এদিকে বিজেপির শালচাপড়া মনোর কমিটির সাধারণ সম্পাদক জয়প্রকাশ সিংহ, বিশ্বদাস, মঞ্জুরুল হক সহ অন্যান্যরা অভিযোগ করে জানান, ঠিকাদার রোহিত গুলগুলিয়ার নিম্নমানের কাজের দরুন ভালোভাবে বাঁধের কাজ না করায় গোটা এলাকায় এই পরিস্থিতি ধারণ করেছে। মানিকপুরের ভাঙন প্রতিরোধ নিয়ে দীর্ঘ কয়েক বছর থেকে আন্দোলন করলেও জলসম্পদ বিভাগের চরম উদাসীনতার দরুন এই করুণ দশা দেখতে হচ্ছে। বাঁধ নির্মাণের জন্য বিভাগের কর্মকর্তা থেকে শুরু করে কাছাড়ের জেলা শাসক এবং বিভাগীয় মন্ত্রীর কাছে অনেকবার ভাঙন প্রতিরোধের কাজ করানোর জন্য আবেদন জানানো হয়েছে, কিন্তু কাছাড় জল সম্পদ বিভাগের চরম গাফিলতির জন্য ডাইকের কাজে হাত লাগানো হয়নি বলে অভিযোগ তাদের। অপচয় করছে যে সময় দেখা যায় অফিসাররা আইতরা মন্ত্রীরা আইতরা তখন মানুষ 10-12 কো 20 লাগায় আর যখন দেখা গেল এইগুলা গেছুন গিয়া তখন একজন দুইজন মানুষ দিয়ে খালি কোনো রকম সময়টা কাটায় লেবার উঠে লইয়া যায় গি। বর্তমানে তার এখানে ক্যাম্প কুম সব উঠে লইয়া গেছে গি। আপনি কি বলতে চাইছেন মানে কন্ট্রাক্টরের অবহেলায় আজকে যে সরকারের যেটা এই যতটা আমরা সুষ্ঠু ভাই আর বর্তমানে কন্ট্রাক্টরের অবহেলার কারণে আমরা পাইতেছি। কন্ট্রাক্টরে যদি চাইতো হ্যাঁ যে ও মানুষগুলার মঙ্গল করি তে আমরা রেবাদি যাইবার আসবার সুবিধা করিয়া দিতে পারতো। আমাদের যে বর্তমানে যে আমাদের পরিস্থিতি হয়েছে আমরা বড় ভয়াবহ অবস্থায় ঘুরে আছি। বৃহস্পতিবার করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে সরজমিনে পরিদর্শন করেন রাজ্যের বন পরিবেশ মিন এবং আবগার বিভাগের মন্ত্রী তথা হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলার অভিভাবক মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিন তিনি জেলা শাসক সহ দলীয় নেতৃবৃন্দের সাথে নিয়ে বদরপুর ঘাট কালেরগঞ্জ সরকারি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া শরণার্থীদের খোঁজ নেন এবং সরকারের দেওয়া খাদ্য সামগ্রী পর্যাপ্তভাবে তাদের কাছে পৌঁছানো হচ্ছে কিনা এ নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। তারপর শ্রীগুড়ি ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া বানবাসীদের খোঁজ নেন। পরে ক্রমে বদরপুরঘাট এলপি স্কুল, হাইলাকান্দি জেলার ঠান্নাপুর আপগ্রেডেড এলপি স্কুল, পাঁচগ্রাম টাউন হাই স্কুল ও আনন্দচরণ মহিলা উচ্চতর মাধ্যমিক স্কুলে আশ্রয় নেওয়া বন্যা পীড়িতদের খোঁজ নেন মন্ত্রী। অসুবিধা যেটা আছে তাড়াহুড়া যেতে ১৯৬১ সালে ভাষা আন্দোলনে প্রাণ বলিদান দেওয়া 11 শহীদদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করল শিলচর শহরের নরসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। এদিন সদ্য গঠিত বিদ্যালয়ের পরিচালন সমিতির সহ শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীদের উপস্থিতিতে শহীদ তর্পণ করা হয়। পরে বন্যায় আক্রান্ত স্কুলে আশ্রয় নেওয়া প্রায় 73টি পরিবারের মধ্যে সরকারের পক্ষ থেকে প্রদান করা হয় ত্রাণ সামগ্রী। Thank you.
নরসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে যে সদ্যনূতন গভর্নিং বডি হয়েছে তার আমি এখানে এই গভর্নিং বডির প্রেসিডেন্ট দেবতোষ চক্রবর্তী, উনি হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট আর প্রিন্সিপাল রতন পাল। তো আমরা এখানে প্রথমে আজকে 19 মে ভাষা শহীদ দিবস, তো নরসিং স্কুলের গভর্নিং বডির যারা কর্মকর্তারা আছেন এবং যারা শিক্ষক শিক্ষয়িত্রী কর্মচারীরা আছেন, আজকে আমরা সবাই মিলে এখানে প্রথমে শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি। তারপর সরকারের পক্ষ থেকে দেওয়া অর্থাৎ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে এখানে একটা রিলিফের ব্যবস্থা করা হয়েছে। আপনারা সবাই জানেন যে গতকালই এখানে নরসিং হায়ার সেকেন্ডারি স্কুলে 73টা পরিবার এখানে আশ্রয় নিয়েছে এই প্রাকৃতিক দুর্যোগের কারণে, এবং তার মোট জনসংখ্যা এই 73টা পরিবারের 355 জন। তো এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে একটা রিলিফের ব্যবস্থা করা হয়েছে। এখানে চাল ডাল বা অন্যান্য সামগ্রীগুলো আছে, এটা খুব সুন্দর এবং সুশৃঙ্খলভাবে এখানে দেওয়ার ব্যবস্থা করা। বাংলা ভাষার মর্যাদা রক্ষায় কোনো আপোষ মেনে নেবে না ছাত্র সংগঠন আকশা বলে মত ব্যক্ত করলেন সংগঠনের উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ। বৃহস্পতিবার শিলচর গান্ধী ভবনে সংস্থার কর্মকর্তারা উপস্থিত হয়ে সেখানে থাকা শহীদ স্মৃতিসৌধতে মালদান করে 11 বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন তারা। পরে মাতৃভাষা বাংলার সরকারি স্বীকৃতি সহ 1961 সালে অধিকার আদায়ের আন্দোলনে নির্মমভাবে শহীদদের ওপর গুলি চালানোর তদন্ত কেন প্রকাশ হল না এ নিয়ে প্রশ্নবাণ ছুড়েন আকশার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ। আমরা ইদানিংকালে দেখতে পাচ্ছি বারবার শহীদ হয়ে আমাদের মাতৃভাষার সম্মানকে রক্ষা করতে হয় এবং এই প্রত্যেককে জেনেও এই আমাদের ভাষার উপর আঘাত আনা হয়। 1972-1986 বারবার শহীদ হয়ে আমাদের মাতৃভাষার সম্মানকে রক্ষা করতে হয় এবং আমরা জানতে চাই ভাষার প্রশ্নে আর কতদিন চলবে এই রক্তাহলি, আর কতদিন চলবে এই রক্তাহলি, এবং আমরা তার শেষ দেখতে চাই। যদি ভাষা নিয়ে এ ধরনের নোংরা রাজনীতি বন্ধ না হয় তাহলে আকশা চুপ করে বসে থাকবে না। আমরা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে জানান দিতে চাই মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান। আজকের এই দিনটিতে আমরা প্রতি বছরই নতুন করে শপথ নেই সমগ্র বিশ্বেরই মুক্তিকামী মানুষের কাছে, ভাষাপ্রেমী মানুষের কাছে। এই দিনটি একটি শপথ বা অঙ্গীকারে আবদ্ধ হওয়ার একটি উজ্জ্বলতম দিন। বরাক উপত্যকায় আমরা যারা রয়েছি আমরা জানি প্রতি মুহূর্তে নানাভাবে আমরা বার্ষিক আগ্রাসনের শিকার হচ্ছি, বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনা বৈষম্য একেবারে আষ্টে পৃষ্ঠে আমাদের জড়িয়ে আছে, একেবারে অক্টোপাসে আমরা আবদ্ধ হচ্ছি। দেখা যাচ্ছে যে প্রতিটি সরকারের আমলে কোনো না কোনোভাবে আমাদের উপর অবদমন সেই নিষ্পেষণের খাড়া নেমে আসছে। তাই আমরা মনে করি যে সেই অশুভ শক্তি, সেই আগ্রাসনবাদী যে শক্তি রয়েছে তাদের শুভ বুদ্ধি জাগ্রত। সেবাই ধর্ম সেবাই কর্ম, গুরু মহারাজের মহান বাণীকে সামনে রেখে ভারত সেবাশ্রম সংঘের প্রচার দল হোজাইয়ের বিভিন্ন স্থানে বন্যা পীড়িতদের মধ্যে ত্রাণ বণ্টন করেছে। প্রচার দলের প্রধান স্বামী তত্ত্বজ্ঞানানন্দজী মহারাজের নেতৃত্বে বৃহস্পতিবার প্রায় 500 পরিবারের মধ্যে দুধ বিস্কিট পানীয় জল চিড়ে গুড় ইত্যাদি বিতরণ করা হয়। এই ত্রাণ বণ্টন আগামীতেও চলবে বলে স্বামীজি জানিয়েছেন। একটানা বৃষ্টির ফলে চরগুলা কোচরা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। নদীর স্লুইস গেটের এক প্রান্ত জল ভর্তি হয়ে পাশ দিয়ে প্রচণ্ড বেগে নামছে জনবসতির দিকে। বৃহস্পতিবার সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থার ঘোড়ামারা আঞ্চলিকের এক প্রতিনিধি দল কোচরা নদীর প্রান্তে থাকা সীমান্ত এলাকা পরিদর্শন করে জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদের আশঙ্কা কোচরা নদীর স্লুইস গেট জলে সম্পূর্ণ ভর্তি, যে কোনো সময় বাঁধ ভেঙে গিয়ে এলাকার শত শত পরিবার জলের নিচে তলিয়ে যেতে পারে। এই ভয়ানক রূপ ধারণ করার আগেই যেন জেলাশাসক সুব্যবস্থা নেন। তারা আরো বলেন অতি সত্বর স্লুইস গেটের ভিতরের বিভিন্ন এলাকার নদীর জল আটকাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত। পরিদর্শনকালে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি আফজল হোসেন, সম্পাদক লোকমান হোসেন, সাহারুল ইসলাম, জরির আহমেদ, জাকারিয়া হোসেন, আতাবুর রহমান, মজমুল হোসেন প্রমুখ। এই কচুয়া নদীর দুই তীরে প্রায় জলবর্তী অবস্থায় রয়েছে
আধ হাত জল ভর্তি হলে গোটা এলাকা জলে বন্যায় ভেসে যাবে এবং চুইসগেট দিয়ে এমন ভয়াবহ অবস্থায় খুব দ্রুত গতিতে স্রোত চলছে এবং যে কোনো সময় এই জল এক ভয়াবহ পরিস্থিতি ডেকে আনতে পারে, যে কোনো সময় চুইসগেট ভেঙে যেতে পারে। এমত অবস্থায় আমরা পিএইচডি গ্রামের আঞ্চলিক অঞ্চলের পক্ষ হইতে করিমগঞ্জের মাননীয় জেলাধিপতির দৃষ্টি আকর্ষণ করে একথা জানাচ্ছি যে আপনি যত তাড়াতাড়ি সম্ভব এই চুইসগেটটি পরিদর্শন করুন এবং এই পার্শ্ববর্তী এলাকাগুলো পরিদর্শন করুন, করে নদীর দুই তীরে সাময়িকভাবে কিছু বাঁধ দিয়ে জলগুলো আটকানোর ব্যবস্থা করুন এবং চুইসগেটটিকে আরও শক্তিশালী রূপে তৈরি করার ব্যবস্থা করুন। কেননা এই চুইসগেটটি যদি ভেঙে যায় তাহলে শত শত পরিবার জলের তলায় তলিয়ে যাবে। বরাক নদীর জল বাড়ার সাথে সাথে বন্যায় প্লাবিত তারাপুর, উদয়নগর, নিউ কলোনি এলাকার শত শত পরিবার। শিলচরের 28 নম্বর ওয়ার্ডের কমিশনার অভিজিৎ চক্রবর্তী এসডিআরএফ বাহিনীকে নিয়ে বন্যা জলের আটকে থাকা লোকজনকে উদ্ধারে সাহায্য করেন। পরে তিনি জানান, নিউ কলোনি ছাড়াও তারাপুর এলাকায় আরও কয়েকটি পরিবার জলের নিচে আছে। এদের আশ্রয়ের জন্য স্থানীয় তিনটি স্কুলে ব্যবস্থা করা হয়েছে এবং শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর সহযোগিতায় ত্রাণের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তিনি ধন্যবাদ জানান কাছাড়া জেলার শাসককে খুব তাড়াতাড়ি ব্যবস্থা করে দেওয়ার জন্য। আমাদের নিউ কলোনিতে যারা থাকেন, স্লাম এরিয়া, সেখানে এখানে প্রায় 600-700 পরিবার এই ফ্লাডে এফেক্টেড হয়েছে এবং আরও কিছু অঞ্চল দুর্গানগর সাইডে অনেক জায়গা এখনও জলে নিচে আছে। এখনও আমরা রেস্কিউ করছি আমরা সবাইকে। তো আমরা এখানে এখন পর্যন্ত তিনটা স্কুলকে আমরা রিলিফ ক্যাম্প হিসেবে আমরা খুলেছি আমরা শেল্টারের জন্য। তো সূর্যকুমার হাই স্কুল, পরমানন্দ বিদ্যা মন্দির, আর এখন দেখছেন আপনারা আমরা এনএমআইয়ের সামনে দাঁড়িয়ে আছি। আমি এনএমআইয়ের প্রিন্সিপাল স্যারকে আমরা রিকোয়েস্ট করেছি, উনি নিচে ব্যবস্থা করে দিয়েছেন। এখন উপরেও ওনাদের যে দুটি রুম আছে সেই দুটি রুম খোলার জন্য উনি আমার সেই রিকোয়েস্টটা উনি রেখেছেন। এখন আরও কিছু লোক এসছেন এবং আরও কিছু আসবেন। আমরা এখন আবার নিউ কলোনিতে যাবো। একটু আগে আমরা আর্মির যারা আমাদের সেবা সেনা জওয়ানরা ছিলেন ওদেরকে সাথে নিয়ে আমরা কিছু রেস্কিউ করেছি। এখন আমরা পার্সোনালি আবার যাচ্ছি সেখানে। আমরা ছোট নৌকা দিয়ে অনেক জায়গায় আমরা ছোট নৌকা নিয়ে যেতে লাগবে। তো ছোট নৌকা দিয়ে আমরা সেখানে যাব। আবার কিছুক্ষণ পরে আমরা আরও কিছু মানুষ রয়েছে ওদেরকে আমরা আবার রেস্কিউ করব। তো গতকাল থেকেই চলছে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে। সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন জেলা প্রশাসন, বিশেষ করে আমাদের শিলচরের মাননীয় বিধায়ক এবং সাংসদ যারা রয়েছেন ওনারা দুজনেই আমাদেরকে বারবার ফোন করছেন, খবর নিচ্ছেন। 19 মে শহীদ দিবস উপলক্ষে সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থার করিমগঞ্জ ঘোড়ামারা আঞ্চলিকের এক প্রতিনিধি দল বাগবাড়িতে উপস্থিত হয়ে 11 জন ভাষা শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। উদিন কমিটির সভাপতি আফজল হোসেন এক বিবৃতিতে জানান, মোদের গর্ব মোদের আশা আমরে বাংলা ভাষা গানটি চিরস্মরণীয় বাঙালির জন্য। শহীদের প্রাণের বিনিময়ে বরাকের বাঙালিরা পেয়েছেন মাতৃভাষা বাংলার অধিকার। তাই বরাকের প্রত্যেক বাঙালির গর্বের সাথে 19 মে দিনটি স্মরণ করা একান্ত জরুরি। ওই দিনের কর্মসূচিতে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্পাদক লুকমান হোসেন, প্রচার সম্পাদক জাকারিয়া হোসেন, জরির আহমেদ, আতাবুর রহমান প্রমুখ। আজ সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থা আমসুর পিএইচডি গুলামার আঞ্চলিক আমসুর কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল আমরা বাগবাড়িতে অবস্থিত শহীদ বেদিতে এসে উপস্থিত হয়েছি। আমাদের বরাকবেলির ভাষা আন্দোলনের সময় শহীদ হয়েছিলেন 11 জন শহীদ। এদের শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে আমরা কমিটির পক্ষ থেকে এখানে এসে উপস্থিত হয়েছি এবং তাদের শহীদ বেদির প্রত্যেককে আমরা ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছি। এবং তৎসঙ্গে আজকে আমাদের কমিটির পক্ষ থেকে এলাকাবাসীর উদ্দেশ্যে একটি বার্তা দিতে চাই যে এই শহীদ বেদিকে আপনারা আরও উন্নত মানের গড়ে তোলার জন্য সবাই এগিয়ে আসুন এবং এই শহীদ বেদিকে এক স্মরণীয় স্মৃতি হিসাবে। এবার নাকা চেকিং এর সময় এলপিজি বুলেট গাড়ি থেকে 13 লক্ষাধিক টাকার শুকনো গাঁজা সহ পুলিশের হাতে ধরা পড়ল লরি চালক। ধৃতের নাম সমরজিৎ দেব বর্মা, বাড়ি ত্রিপুরার ধলাই জেলার কমলপুরের হালাহারি এলাকায়। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ অসম ত্রিপুরা সীমান্তের চোরাইবাড়ি থানার পুলিশ 8 নং জাতীয় সড়কে বিভিন্ন গাড়িতে তল্লাশি করছিল। এমন সময় একটি 6 চাকার এলপিজি বুলেট গাড়ি আগরতলা থেকে অসমে প্রবেশের মুখে চেক গেটে দাঁড়ালে গাড়িটিতে যথারীতি তল্লাশি চালায় পুলিশ। তখন গাড়ির বিভিন্ন খোপ থেকে 130 কেজি শুকনো
গাঁজা উদ্ধার হয়। উদ্ধারকৃত গাঁজাগুলোর বাজার মূল্য আনুমানিক 13 লক্ষাধিক টাকার মতো হবে। গাঁজাগুলি আগরতলার পার্শ্ববর্তী গ্রামীণ এলাকা থেকে গোহারিতে পাচার হচ্ছিল। চুড়াইবাড়ি থানার পুলিশ ধৃতের বিরুদ্ধে একটি এনডিপিএফ ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। সামনে যে আমাদের স্টেটের যে গেটটা আছে এখানে পুলিশ নাকা থাকে চুড়াইবাড়ি পিএসএর, এখানে প্রতিনিয়ত আমাদের ভেহিকেল চেকিং চলে ফর কন্ট্রাভেন আইটেমস এবং অন্য আদার সাসপেক্টেড থিংস অ্যান্ড পার্সনস। তো আমাদের প্রতিনিয়ত ডেলি রুটিন মাফিক আমাদের এখানে চেকিং চলে। গতকাল এবং আজকে চেকিংয়ের সময় আজ সকাল 10টার দিকে ত্রিপুরা রাজ্য থেকে আসামে যাচ্ছিল একটি গাড়ি NL02L3925, যেটি একটা গ্যাস চেম্বারের গাড়ি। ওইটাতে চেকিং চলাকালীন ড্রাইভারের চেম্বারে কিছু কন্ট্রাভেন আইটেম প্যাক পাওয়া যায়, যেটা সাসপেক্ট করা হচ্ছে ড্রাই গাঞ্জা। প্রায় 130 কেজি গাঞ্জা এখানে পাওয়া গেছে এবং গাড়ির চালককে আমরা রিটেন করতে সক্ষম হয়েছে চুড়াইবাড়ি থানার পুলিশ। নাম সমরজিৎ দেবনা, বাড়ি ধলাই। এবং গতকালকেও সেম জায়গায় এখানে চেকিং চলছিল, তখন প্যাসেঞ্জার গাড়িতে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে কিছু ব্যাগে কন্ট্রাভেন্ড আইটেম পাওয়া যায়, প্রায় 4.5 কিলোর মতন গাঞ্জা। নাম অমর দাস, বাড়ি। বাঙালি নবনির্মাণ সেনা এবং হিন্দু বাঙালি নবনির্মাণ সেনা ছাত্র ইউনিয়নের উদ্যোগে বিভিন্ন স্থানের বন্যা দুর্গতদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আশ্রম রোড 20 ফুটি এবং তপোবনগর এলাকার দরিদ্র সরকারি সুযোগ সুবিধা বঞ্চিত প্রায় 300 পরিবারের রেশন বিতরণ করা হয়েছে। সংগঠনের পক্ষে আশিস দাস জানিয়েছেন, এই বিতরণে উপস্থিত ছিলেন রাজদীপ ভট্টাচার্য, সন্দীপ রায়, বিপ্লব দাস, প্রভাকর আচার্য, রঞ্জন দাস, বাবুল রায়, রাজা দাস, রাকেশ দাস, রিপ্লি পাল, অসীম চক্রবর্তী, জগৎদাস, মধুমত্তমা দাস, কাননগ প্রমুখ। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। প্রতিকূল পরিস্থিতিতেও উপত্যকা জুড়ে শহীদ স্মরণ, শ্রদ্ধা জ্ঞাপন কাছাড় জেলা প্রশাসনের। বিশেষ বিমানে বন্যা পীড়িতদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে শিলচরে মন্ত্রী অশোক সিংহল। শিলচরে বহু এলাকা নতুন করে প্লাবিত, জলের স্রোতে ভেসে গেল মানিকপুরের বাঁধ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।